কোভিড ভ্যাকসিন প্রদানে রাজ্য দেশের শীর্ষে রয়েছে। সংক্রমণের সংখ্যা একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও মৃত্যুর হার নামিয়ে আনা সম্ভব হয়েছে অনেকটা। শনিবার আগত নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশের 6টি রাজ্যের মধ্যে একটি ত্রিপুরা, যেখানে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক টিম এসেছে, তার সবকিছু খতিয়ে দেখা শুরু করেছে। এ ব্যাপারে দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনেশনে ত্রিপুরা এখন এগিয়ে, সংক্রমণের হার একটা জায়গায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন গড়ে 400 থেকে 450 জন সংক্রমিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে কোভিড পরীক্ষা বেশি হওয়ায় সংক্রমিতদের চিহ্নিত করা যাচ্ছে, কিন্তু মৃত্যুর হার নামিয়ে আনা সম্ভব হয়েছে। তার জন্য করোনা কার্ফিউ 7 দিন বাড়ানো হয়েছে। আগে 16টি জায়গায় চিহ্নিত করে কার্ফিউ করা হয়েছিল, বর্তমানে 9টি জায়গা রয়েছে। এতে স্পষ্ট পরিস্থিতি উন্নতি হচ্ছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, করোনা কার্ফিউ দিয়ে সংক্রমণ রোখা সম্ভব নয় যদি না মানুষ সচেতন হয়, কিন্তু বড় মাত্রায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে, এর মাধ্যমে নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে, কিন্তু ডোজ সময় মতো না আসায় কিছুটা দেরি হচ্ছে। কিন্তু কার্ফিউ দিয়ে রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে আটকে রাখতে চায় না সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এখন সরকারি বা সমস্ত অফিস খুলে দেওয়া হচ্ছে, সরকার চাইছে চলমান ত্রিপুরা থাকুক। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সম্পর্কে এভাবে জিজ্ঞেস করা হলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার রাজ্যে এসে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলবেন, কোথায় কী সমস্যা আছে তারা খুঁজে বের করবেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে সরকার যেসব ধরনের চেষ্টা চালাচ্ছে, সেই সাথে প্রধানমন্ত্রীর নজর রয়েছে ত্রিপুরা, তাই দিন তুলে ধরেছেন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে। ডিপার্টমেন্টের সঙ্গে কথা হবে, ত্রিপুরাতে ভ্যাকসিনেশনে তো সারা ভারতবর্ষের মধ্যে সর্বাগ্রে রয়েছে, কিন্তু পজিটিভিটি রেটটা যেমন 450-400 কাছাকাছি থাকে। আমরা টেস্টিংও বেশি করি, আপনি দেখবেন যে টেস্টিংয়ের মাত্রাটা ত্রিপুরাতে অন্যান্য রাজ্যের চাইতে গড়ে বেশি হয়, আমরা টেস্টিং বেশি করি, কিন্তু মৃত্যুর দরটা কমে গেছে। তো টেস্টিংয়ে তার জন্য করা হবে যে পজিটিভিটি রেটটা যেটা আছে এটা দাঁড়িয়ে আছে একটা জায়গাতে, তার জন্যই আমরা আবার এক সপ্তাহ করোনা কার্ফিউটা বাড়িয়েছি। কিন্তু আগে 16টার মধ্যে ছিল ইউএলবি, এখন সেটা নেমে এসছে কটার মধ্যে 11টার মধ্যে 9টাতে এসছে। তো মানে ডেভেলপ হয়েছে, বোঝা যাচ্ছে। তো সেই দৃশ্যতে কিন্তু আমরা আরও বেশি তৎপর হয়ে কাজ করতে চাইছি, এক্সপার্টরা দেখুক কেন সেটা স্টেবল আছে, কমেছে, কিন্তু আমরা চাইছি যে সেটা একবার দেখা দরকার এক্সপার্টদের। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি যে কেন্দ্রীয় হেলথ মিনিস্ট্রি রয়েছে, সে তৎপর রয়েছে, কোথায় কী কীভাবে হচ্ছে সেটা আগে হতো না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আসার পর সেগুলি হয়। আমরা ছোট্ট রাজ্য হতে পারি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার প্রতি নজর রয়েছে, ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষ সুস্থ হয়ে উঠুক, সেই দিশাতে এই করোনার কার্ফিউ আছে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেশন বড় মাত্রায় তীব্রত হচ্ছে, ভ্যাকসিনেশনের মাধ্যমে এটাকে কভার করার চেষ্টা হচ্ছে। আর আমরা তো সর্বাগ্রে রয়েছি, আমি তো চাই তো ভ্যাকসিনেশনে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক ত্রিপুরা, কিন্তু ডোজ আসতে সময় হয়, ব্যবস্থা আছে। আর শুধু করোনা কার্ফিউই সব কিছু সমাধান তেমন নয়, জাগরুকতা সবচেয়ে বড় সমাধান, সবচেয়ে বড় সমাধান হচ্ছে জাগরুকতা। এটা একটা করোনা কার্ফিউ একটা তার মধ্যে একটা দিক, একটা পর্যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আজকে তো আমরা তার মধ্যে 100% অফিসগুলো খুলে দিয়েছি, সবাই যাবে, আগে 50% ছিল। মানে চলমান ত্রিপুরা চাই, আটকে না রাখা কার্ফিউ দিয়ে ত্রিপুরাকে ইকোনমিকে আটকিয়ে না রাখা, সেই দিশাতে ধীরে ধীরে রাজ্য সরকার কাজ করছে। এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেটা হেলথ ব্যবস্থা করা, সেটা আমরা বড় মাত্রা করছি। সব মন্ত্রালয়ে আমি দেখি, একলা স্বাস্থ্য মন্ত্রালয়ে আমি দেখি তেমন না, আমি সবগুলো মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে, রতনবাবুর কাছে যে মন্ত্রালয় আছে এটাও আমি দেখি, কারণ ক্যাবিনেটে আমি চেয়ারম্যান হয়, মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের চেয়ারম্যান হয়। তো যাই হোক, এগুলো বলে লাভ নেই, এগুলো প্রথমে আসলেই যে মূল ব্যক্তির কাছে আসে না, ওরা যেখানে আসবে তো হেলথ এক্সপার্টদের সঙ্গে বসবে, আমি হেলথ এক্সপার্ট নই। তো ত্রিপুরাতে যারা হেলথ এক্সপার্ট, আমাদের জিবিতে যে টিমটা রয়েছে, আমাদের মনিটরিং টিম রয়েছে, ওনাদের সঙ্গে বসবে, ওনাদের সঙ্গে ডেটা শেয়ার করবে, তারা কিডনি আমাদের কাছে কী আছে, এনএইচএম এর টিম ওদের সঙ্গে বসে, মানে ওনাদের কাছ থেকে পরবর্তী সময় আমার কাছে বিষয় আসবে যে কিসের কারণে সেটা হচ্ছে, বের করতে পেরেছি কিনা। ভালো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।